চাপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বজ্রপাতে অন্তত 17 জনের মৃত্যু। বরযাত্রী হিসেবে ঘাট পার হচ্ছিলেন তারা। সেজান জুস কারখানায় পুড়ে যাওয়া 24 জনের মরদেহ হস্তান্তর। আড়াই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণের রূপগঞ্জ লেদার কারখানার আগুন। টিকা না নিয়ে 18 ঊর্ধ্বরা বের হলে সাজা, এমন সিদ্ধান্ত বাস্তবায়ন নয়, তাই বাস্তবসম্মত নয় তাই নিজের বক্তব্য প্রত্যাহার করলেন মুক্তিযুদ্ধমন্ত্রী। বড় টিকা কার্যক্রমে নেতাকর্মীদের সহায়তার নির্দেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। হুইফোর্ডদের ছাড় দেবে না ক্ষমতাসীনরা। জুমরা নিউজ আপনাদের সাথে আছে, আমি শাইল ইসলাম। এতক্ষণ সরম দেখছিলেন, এবার চলে আছে পুরো খবরে। চাপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বজ্রাঘাতে মারা গেছে অন্তত 17 বরযাত্রী, আহত হয়েছেন 10 জন। উপজেলা নির্বাহী অফিসার জানান, বেলা 12টার দিকে চরপাকা এলাকার আলীনগরে ঘটে প্রাণহানির এই ঘটনা। সকালে নারায়ণপুর ইউনিয়ন থেকে প্রায় 40 বরযাত্রী পাকা গ্রামে যাচ্ছিলেন। আলীনগর ঘাটে পৌঁছার পর বৃষ্টি শুরু হলে পদ্মা নদীর পাড়ে একটি টিনের চালায় আশ্রয় নেয় তারা। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে 16 জনের মৃত্যু হয়, পরে প্রাণ যায় আরও একজনের। নিহতদের মধ্যে 12 জন পুরুষ ও 5 জন নারী রয়েছেন। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 10 জনকে, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মরদেহগুলো উদ্ধার করে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। চাপাইনবাবগঞ্জের সহকর্মী মোনার হোসেন জুয়েল এ পর্যায়ে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন। জুয়েল, একসাথে এত জনের মৃত্যু, নিহতদের স্বজনদের আসলে কি অবস্থা? নিশ্চয়ই পুরো এলাকায় শোক ছড়িয়ে পড়েছে, আর যারা আহত হয়েছেন তাদেরই কি অবস্থা সে সম্পর্কে একটু জানতে চাই। শাইলা, এখন পর্যন্ত আমরা যে তথ্যগুলো পেয়েছি, যারা মারা গেছেন তার মধ্যে একই পরিবারের 7 জন নিহত হয়েছে, এরকম একটা আমরা তথ্য পেয়েছি। এবং মর্মান্তিক একটি পরিবেশ, যেটি হৃদয় বিদারক, মানে বলা যায় যে সত্যি এটি মর্মান্তিক। কারণ সকালে দুপুর 12টার দিকে যখন বরযাত্রীরা তাদের মানে কোনের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন, সেখানে শিবগঞ্জের পাকা ইউনিয়নের পদ্মা নদীর ঘাটে তারা মানে বৃষ্টির সম্মুখীন হয়। হঠাৎ করে বৃষ্টি আসে এবং সে সময় তারা ইজাদারের যে টোল ঘর থাকে সেই টোল ঘরটিতে গিয়ে তারা আশ্রয় নেয়। এবং আমরা আহত যারা হয়েছেন তাদের প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বক্তব্য জেনেছি যে প্রায় সেই সময় 45 থেকে 50 জন লোক সেই ঘরটির মধ্যে উপস্থিত ছিলেন বৃষ্টির কারণে। ঠিক সেই সময় বজ্রপাতের ঘটনাটি ঘটেছে। আমরা এখন চাপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে আছি। এখানে এখন পর্যন্ত 10 জন আহত রোগীকে আনা হয়েছে, তার মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। শিশুটি একজন শিশু, সেই শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আমাদেরকে চিকিৎসক। আর কিছুক্ষণ আগে জেলা প্রশাসক মঞ্জুরুল হকের সাথে কথা বলছিলাম, তিনি ঘটনাস্থল থেকে ফিরে এসে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। তিনি জানিয়েছেন যে সঠিক সংখ্যা নিরূপণ করা সম্ভব হয়নি, তারা 11 জন এখন পর্যন্ত তথ্য পেয়েছেন এবং বাকি যারা হতাহত হয়তো অনেকে বাড়িতে চলে গেছে বা অনেকগুলো অনেকের তথ্য এখানে সমন্বয় করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে হতাহতের সংখ্যাটা কমবে কি বাড়বে সেটা আরো কিছুক্ষণ পরে হয়তো আমরা দিতে পারবো। তাইলা জুয়েল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এ পর্যায়ে যোগ দেওয়ার জন্য। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানার আগুনে নিহতদের মধ্যে 24 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুপুরে ঢাকা মেডিকেলের মর্গ থেকে স্বজনদের কাছে মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হয়। এ সময় সিআইটির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন জানান, বাকি মরদেহ আগামী শনিবার হস্তান্তর করা হবে। এদিকে মরদেহ দাফনের জন্য প্রত্যেকের পরিবারকে 25,000 করে টাকা দিয়েছে জেলা প্রশাসন। কারখানার আগুনে পুড়ে অঙ্গার, আপনজনের মরদেহ, মাসখানেক অপেক্ষার পর শনাক্ত মরদেহ পেয়ে তাই স্বজনদের বুক ফাটা আর্তনাদ। কারো সন্তান, কারো মা, কারো বা বাবা বা ভাই বোন, প্রিয় মানুষটি আর ফিরে আসবে না, তবে এই মুহূর্তটির জন্য অপেক্ষায় বুকে পাথর বেঁধেছিল। আজ চোখের জলে সে পাথর দূরে সরে গেল। আমরা মায়া না দেন, আমরা মায়া জীবন,
আমরা মায়ের আজ বাচ্চা থাকলে সব কাজ করে খাওয়াই লইল, কর্ম করে খাওয়াই লইল। তিনটা সন্তান আল্লাহ দিয়েছে, আল্লাহ ছাড়া তিনটা সন্তান ছাড়া কেউ নেই। বুধবার সেজান জুস কারখানার আগুনে নিহতদের মধ্যে ২৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ সময় সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন জানান, আগুনে নিহত ৪৮ জনের মধ্যে এ পর্যন্ত ফরেন্সিক রিপোর্টে ৪৫ জনের লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে, বাকি মরদেহ আগামী শনিবার হস্তান্তর করা হবে। আমরা চেষ্টা করেছি যত তাড়াতাড়ি সম্ভব এই শনাক্ত প্রক্রিয়া শেষ করা যায়, এবং আজকেও আপনারা দেখেছেন আমরা যথেষ্ট ভালোভাবে অর্গানাইজ করার চেষ্টা করেছি যাতে এই নিয়ে কোনো রকম হইচই, কোনো ভুলভ্রান্তির কোনো সুযোগ না থাকে। এ সময় মরদেহ দাফনের জন্য প্রত্যেক পরিবারকে ২৫,০০০ করে টাকা দিয়েছে জেলা প্রশাসন। তবে মর্গের সামনে এখনও ছবি হাতে অপেক্ষায় স্বজনেরা, তাদের আপনজন সেদিন কারখানায় কাজে ছিল। এখনো লাশ পাইনি, এই আশায় বসে রয়েছি, আর কি বলবো, পামু না না পামু এই আশায় বসে রয়েছি। খবরে পাইলাম যে ভাইতিজনের মতো সমর্থ হয়েছে, তা কালকে কিছু কিছু লোকেরা ফোন দিছে, ফোন দিয়ে জানাইছে মর্গে আওয়ার লাগিয়া। গত ৮ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় আগুন লাগে, ৫১ জনের প্রাণ যায় সেই আগুনে। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আড়াই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ এসেছে নারায়ণগঞ্জ রূপগঞ্জে কারখানায় লাগা আগুন। ফায়ার সার্ভিস জানায় সকাল ১১:৩০টার দিকে মৈকুলু এলাকার ইউনাইটেড লেদার কারখানায় আগুন দেখতে পায় শ্রমিকরা। প্রথমে তারা নেভানোর চেষ্টা করে আগুন, কিন্তু আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপর ডেমরা, সোনারগাঁ, কামচুন বন্দরের ১৩টি ইউনিট কাজ শুরু করে। সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানহারুল ইসলাম জানান, প্রচণ্ড ধোঁয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। বেলা ২টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন, তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভ্যাকসিন ও চিকিৎসা সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন মানুষ। প্রবাসীদের নির্ধারিত হওয়ায় সকালে এই কেন্দ্রে অনেক বিদেশ ফেরত ও বিদেশগামী প্রবাসী টিকার জন্য লাইনে দাঁড়ান। সমন্বয়হীনতার অভিযোগও করেছেন তাদের কেউ কেউ। সোহরাওয়ার্দী হাসপাতালে এক গেট দিয়ে প্রবেশ করেছেন সকল রোগী। ভুক্তভোগীরা বলছেন, টিকা ও হাসপাতালের সেবা নিতে গিয়ে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে তারা। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের ১০টি আইসিইউ বেডের একটিও খালি নেই। আইসিইউ বেডের অভাবে বেশিরভাগ নতুন রোগীকেই ফেরত যেতে হচ্ছে। চিকিৎসকরা বলছেন, কোভিড নন কোভিড সহ সব ধরনের রোগীদের সেবা দিতে হচ্ছে একসাথে। সবার গায়ে সবাই লাগা লাগি, এনে তো করোনা ভাইরাস আরো আসবে। লোকজন যদি একটু সিনসিয়ার ভাবে নাই তাহলে কিন্তু আমাদের দিতে সমস্যা হচ্ছে না, আমাদের দিতে সময় লাগছে না। র‍্যাপিড টেস্ট যেটা বলে এটার জন্য এখানে নিয়ে আসছি, এখন স্যাম্পল দিচ্ছি, ওনারা বলছে ২০ মিনিট পরে দিবে। স্বাস্থ্য যদি মানাটা অনেকটাই কঠিন, কারণ মানুষের যে ভিড় এখানে আসলে এটা সম্ভব না, সম্ভব হচ্ছে না আর কি। শ্বাসকাশে কষ্ট হইতেছে আজ ৬ দিন। টিকা ছাড়া ১৮ বছর বয়সের উপরের কেউ ১১ আগস্টের পর বের হলে শাস্তির মুখোমুখি হতে হবে, এমন বক্তব্যের একদিন পরে নিজের অবস্থান থেকে সরে এসেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রত্যাহার করেছেন বক্তব্য, জানিয়েছেন বিষয়টি পর্যালোচনা করে দেখা গেছে এটি বাস্তবসম্মত নয়। যদিও তথ্যমন্ত্রী বলেছেন এমন কোনো সিদ্ধান্তই নেয়নি সরকার। করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক শেষে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ১১ তারিখের পরে ভ্যাকসিন ছাড়া কোনো লোক, ১৮ বছরের ঊর্ধ্বে কোনো লোক মুভমেন্ট করলে সে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। মন্ত্রীর এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সরকারের উচ্চ পর্যায়ে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বুধবার সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী পরিষ্কার করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্যের বিষয়ে। সরকারের কোনো এই ধরনের সিদ্ধান্ত হয়নি যে ১৮ বছরের বেশি বয়স্ক কেউ বের হলে স্বাস্থ্যযোগ্য অপরাধ হবে, সেই ধরনের সিদ্ধান্ত হয়নি। এটি কারো ব্যক্তিগত অভিমত হতে পারে, কিন্তু এই ধরনের সরকারি কোনো সিদ্ধান্ত হয়নি। এর ঘণ্টাখানেক পরে আগের দিন দেয়া বক্তব্য প্রত্যাহার করে বার্তা পাঠান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তবুও বক্তব্য নিতে মন্ত্রীর কার্যালয়ে যান সাংবাদিকরা। মিনিট দেড়েকের বক্তব্যে মন্ত্রী তার আগের দিন দেয়া বক্তব্য প্রত্যাহার করেন। ১১ তারিখে সমস্ত লোককে টিকা দেওয়ার সম্ভব নয়, তাদের টিকা না দিয়ে আসতে পারবে না, সেই এটাও ইম্পোজ করা যায় না। সেই কারণেই আমরা আমাদের ওই সিদ্ধান্তের ওই অংশটুকু যে ১১ তারিখের পর থেকে কেউ আসলে আইনের আওতায় আসবে এই অংশটুকু প্রত্যাহার করে নিচ্ছি। দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, বিষয়টি পর্যালোচনা করে দেখা গেছে এটি বাস্তবসম্মত নয়। ধন্যবাদ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।
যাদের এনআইডি নেই তাদের তথ্য এক্সেল শিটে রেখে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর এ বি এম খুরশেদ আলম। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথায় জানান তিনি। যাদের এনআইডি নেই তাদের দ্রুত সংগ্রহের আহ্বানও জানান তিনি। মহাপরিচালক বলেন, গর্ভবতী মাদের জন্য কোন ধরনের টিকা উপযোগী হবে তা যাচাই করা হচ্ছে, দ্রুতই তাদের ভ্যাকসিনের আওতায় আনা হবে। মহাপরিচালক জানান, টেকনিক্যাল সমস্যায় অনেকেই টিকার SMS পাননি। এক্সেল শিটে তাদেরকে যুক্ত করে সেভাবে টিকা দেওয়ার জন্য যারা এনআইডি নেই, তবে এনআইডি যাদের নেই তাদেরকে আহ্বান করা হচ্ছে যে আমরা ইতিমধ্যে আমাদের নির্বাচন কমিশন অফিসের সাথে যোগাযোগ করেছিলাম, ওখানকার যিনি মহাপরিচালক উনি বলেছেন যে ওনারা এনআইডি দেওয়ার জন্য রেডি, যারা অ্যাপ্লাই করে তারা এখন এই মুহূর্তে ঝামেলা ছাড়া দ্রুততম সময় পেয়ে যাবে। 7 আগস্ট থেকে শুরু হওয়া উপজেলা ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রমে সহায়তার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় তিনি বলেন, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। করোনার কারণে দীর্ঘ বিরতির পর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভা। বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে এতে দলের সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ নেতারা সশরীরে উপস্থিত হন। শোকের মাসে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন ওবায়দুল কাদের। বলেন, বঙ্গবন্ধু হত্যায় যে আর জড়িত থাকার কথা যুক্তরাষ্ট্রে দেয়া সাক্ষাৎকারে স্বীকার করেছে খুনিরা। বিভিন্ন দেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে আদালতের কার্যকর করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে, কূটনৈতিক প্রয়াসও অব্যাহত রয়েছে। করোনা মোকাবেলায় সরকারের ভূমিকা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, চলতি বছরই 10 কোটি মানুষকে টিকার আওতায় আনতে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে সরকার। সারা বাংলাদেশে জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত গণটিকা কার্যক্রম যাতে সফলভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংগঠনের সকল নেতা কর্মীদের আহ্বান করা হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক বলেন, ভুইফোর সংগঠনগুলোকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। করোনা উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় দেশের কয়েকটি জেলায় 151 জনের মৃত্যু হয়েছে। এর মাঝে ময়মনসিং মেডিকেলে মারা গেছেন 22 রোগী। চট্টগ্রামে 16 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস। বরিশালে 15 ও ফরিদপুরে 14 জনের প্রাণহানির খবর মিলেছে। রাজশাহী মেডিকেলেও 14 জন মারা গেছেন, এদের মধ্যে কোভিড রোগে 4 জন, বাকির উপসর্গধারী। এ নিয়ে 4 দিনে এই মেডিকেলের করোনা ইউনিটে প্রাণ গেল 66 জনের। বগুড়ায় 13, খুলনায় মৃত্যু 9 জনের। করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়ার 7 জন মারা গেছেন। একই সংখ্যক মৃত্যু হয়েছে যশোরে, ব্রাহ্মণবাড়িয়ায় 6 ও লক্ষ্মীপুরে 4 জন মারা গেছেন একদিনে। এছাড়া ঠাকুরগাঁওয়ে 3, সাতক্ষীরা ও টাঙ্গাইলে 3 জন করে, নেত্রকোনা ঝিনাইদহে 2, জয়পুরহাট, পাবনা ও শেরপুরে 1 জন করে মারা গেছেন। কঠোর বিধিনিষেধের 12তম দিনে এসে স্বাস্থ্যবিধি মানাতে কিংবা মানতে উদাসীন সবাই। চলমান লকডাউন 10 আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণার পর উদাসীনতা আরও বেড়েছে। মূল সড়ক তো বটেই, অলিতে গলিতেও নেই লকডাউনের চিহ্ন। শত মানুষের জটলায় দেদারছে চলছে বিকিকিনি আড্ডা গল্প, দোকান খোলা বন্ধ নিয়েও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে চলে ঈদুল ইরাল খেলা। শিল্প কারখানা ও কিছু অফিস খুলে দেয় ভোগান্তি পোহান অফিসগামীরা। গণপরিবহন বন্ধ থাকায় রিক্সা করে অফিসে যেতে হচ্ছে। মূল সড়কের পাশাপাশি অলিগুলি বা বাজার এলাকায় মানুষের আনাগোনা বেড়েছে। শহরের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট বসিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, বিভিন্ন অজুহাতে মানুষ বের হচ্ছেন। হ্যাঁ, লোকজন তো চলাফেরা করতে আছে, এই লকডাউনে তো কোনো কাজ হবে না। লকডাউন তো দিচ্ছে, লকডাউন তো না আসলে কার্যকরী হচ্ছে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 46টি নগর স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, এমন তথ্য জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর ভাটারায় এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে মশক নিধনে চিরনীয় অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রমে যোগ দিয়ে তথ্য জানান তিনি। বলেন, নগরের 1 কোটি মানুষের 2 কোটি হাতকে কাজে লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করা সম্ভব।
বলেন, পরিবার সহ শহরকে রক্ষা করার জন্য আমাদের সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারি কিংবা বেসরকারি যে কোনো ভবনে এডিসের লার্ভা পাওয়া গেলে জরিমানা সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জরিমানার পরিমাণ ও ক্রমান্বয়ে বাড়তে থাকবে। একখানে গিয়েছে আননোটিস, ওখানে আমরা পেয়েছি লার্ভা, আর এখানে আসছে আননোটিস। এখানে আপনারা দেখছেন খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করা, এটাই কিন্তু হওয়া উচিত। যার যার বাসা বাড়ি আঙ্গিনা যদি আমরা পরিষ্কার করে ফেলি তাহলে কিন্তু আর এডিস হবে না। এই করোনার উপরে যে আক্রান্তের বাড়তি, যে মরার উপরে যে খরার ঘর, যে ডেঙ্গি, এটি কিন্তু হবে না। জিনের বাদশা পরিচয়ে অনলাইন প্ল্যাটফর্মে প্রতারণার দায়ে চক্রের মূল হোতা সহ তিনজনকে আটক করেছে সিআইডি। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে প্রায় 50 লাখ টাকা আত্মসাৎ করেছে চক্রটি। কেবল নেটওয়ার্কের লোকাল চ্যানেলেই বিজ্ঞাপন দিত। যে কোনো রোগ ভালো করে দেয়া, বিদেশ যাওয়ার ব্যবস্থা, চাকরিতে প্রমোশন, দাম্পত্য কলহ থেকে মুক্তি, এসব বিষয় সমাধান করে দেবে জিনের বাদশা। অনলাইন প্ল্যাটফর্ম এবং কেবল নেটওয়ার্কের স্থানীয় চ্যানেলে চটকদার বিজ্ঞাপন দিত একটি চক্র। এমন বিজ্ঞাপনের ফাঁদে পড়ে কখনো সাধারণ মানুষ তাদের সাথে যোগাযোগ করে, আবার কখনো চক্রের সদস্যরা নিজেরাই জিনের বাদশা সেজে ফোন দিয়ে সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেয়। রাজু আক্তার নামের এক নারী 22 লাখ টাকা দেওয়ার দাবি করেন। অনেকদিন ধরে এ কাজে সক্রিয় চক্রটি। রাজু আক্তার সহ আরো অনেকের অভিযোগের ভিত্তিতে চক্রের মূল হোতা আলামিন সহ তিনজনকে আটক করেছে সিআইডি। কার কি সমস্যা প্রত্যেকটি বিষয় জানেন, এবং জানার পরে উনি বলেন যে এই সমস্যার সমাধান করা যাবে অ্যাপের মাধ্যমে। সেই পুরুষ তার কণ্ঠ পরিবর্তন করে যাকে ভিকটিম করতে যাচ্ছেন তার সাথে তারা কথা বলেন। আমাদের সমস্যা থাকবে, সমস্যাগুলো আমরা সমাধানের পথ উত্তরণ অবশ্যই পাব, একটু ভেবেচিন্তে এই প্রতারকের ফাঁদে, এই চক্রের ফাঁদে যেন আমরা পা না দিই। অভিযুক্তদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সিআইডি। এদেরকে রিমান্ডে নিয়ে আসার পরে আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজের খবর। প্রথম ম্যাচে জয় পাওয়ার পরদিনই 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আজ অজিদের আতিথ্য দেবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। প্রথমবার অজিদের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও জয় চায় টিম বাংলাদেশ। দলে নতুন কোনো ইঞ্জুরি সমস্যা না থাকলে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা। জয় দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ব্যাটিং পারফরমেন্সে উন্নতি চান কোচ রাসেল ডোমিঙ্গো। অন্যদিকে নিশ্চিতভাবে একই ডিপার্টমেন্টে ভালো করতে চেয়ে অস্ট্রেলিয়াও মাত্র 132 রানের ছোট স্কোর তাড়া করতে ব্যর্থ হয় দ্বিতীয় ম্যাচে বড় স্কোর করতে মরিয়া অজিরা। বাংলাদেশ অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী তাহমিদ অমিত। ম্যাচ সম্বন্ধে বিস্তারিত জানবো তার কাছ থেকে। অমিত, প্রথম ম্যাচে জয়ের মোমেন্টাম ধরে রাখাটা আসলে কতটুকু কঠিন হবে, ম্যাচ পরিকল্পনায় টস কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটি জানতে চাই। সেলে সেটা হচ্ছে বাংলাদেশে কালকে শুধু 11 জন খেলেনি, আরেকজন কিন্তু খেলেছিলেন বাংলাদেশের হয়ে। সেটি হচ্ছে আবহাওয়া কন্ডিশন, যে পরিমাণ গরম ছিল আমরা দেখেছি অস্ট্রেলিয়া একজন ক্রিকেটার মাঠেই বমি করেছিলেন। ইভেন বাংলাদেশের সাকিব আল হাসান পর্যন্ত অনেক বেশি ক্লান্ত দেখা গেছে, এই পরিমাণ ভ্যাপসা একটা গরম ছিল। সেটা বাংলাদেশের পক্ষে কাজ করেছে, বাংলাদেশের কাজে লেগেছে। অস্ট্রেলিয়া এমনিতে এত বেশি গরম সহ্য করতে পারে না। আজকেও কিন্তু একটু দিক দিয়ে বলি, সুখবরই বলা যায়, প্রচণ্ড গরম আছে, অনেক বেশি রোদ, এখন যে ভ্যাপসা গরমটা ছিল সেটা এখনও আছে। নিশ্চিতভাবে আজকেও সেটা ফেভার করবে। কোন উইকেটে খেলা হবে সেটা আমরা পর্যন্ত জানি না, কালকের মতোই যদি সেটি 5 নম্বর উইকেটে খেলা হয়, একই উইকেটে খেলা হয়, যদিও সম্ভাবনা দেখেছেন সাধারণত উইকেট পরিবর্তন হওয়ার সম্ভাবনায় বেশি, কিন্তু একই উইকেটে খেলা না হলে বোঝাই যাচ্ছে একটু স্লো মন্থর উইকেটে খেলা হবে। সেখানে আসলে অস্ট্রেলিয়ানরা জানেন যে প্রথম দিন খেলে অন্তত তারা বুঝে গেছেন বেশি স্ট্রোক খেলা তাদের জন্য খুব কঠিন। নিশ্চিতভাবে তারা পরিকল্পনাটা ওইভাবে সাজাবেন, স্পিনের বিপক্ষে তারা কীভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন সেটাও দেখার। সব মিলে যত সহজ হয়েছে প্রথম ম্যাচটা বাংলাদেশের জন্য, নিশ্চিতভাবে দ্বিতীয় ম্যাচটা এত সহজভাবে হবে না। তবে
এটাও বাংলাদেশ জানে। আর বাংলাদেশের একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই, কিছুটা ইঞ্জুরি সাকিব আল হাসানেরও গ্রেইন ইঞ্জুরি আছেন। তবে আমার যেটি মনে হয় যে বাংলাদেশ নিশ্চিতভাবে চাইবে যে উইনিং যে কম্বিনেশন আছে সেটা ধরেই আজকের ম্যাচটা যদি জিতেই ফেলে বাংলাদেশ, আসলে কালকেই তো ইতিহাস হয়ে গেছে, বাংলাদেশ প্রথমবারের মতো টি টোয়েন্টি ম্যাচ জিতেছে, যেহেতু স্বপ্নটা এখন অনেক বড়। বাংলাদেশের ভক্তরা নিশ্চয়ই আপনারাও চাইছেন যে সিরিজটা জিতে যাক এবং জেতা সম্ভব, কারণ ক্রিকেটটা হচ্ছে মেন্টাল গেম। আপনি যখন জিততে থাকবেন প্রতিপক্ষ কোনো ব্যাপার না, আপনি যে কোনো কাউকে মানে একদম উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন, এই আত্মবিশ্বাসটা এখন বাংলাদেশের আত্মবিশ্বাসটা অনেক জরুরি। ঠিকই বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এ ছিল জুমুনা নিউজ।